দিল্লিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অবশেষে টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দুপুরে পরপর দুটি টুইট করে মোদি প্রথম টুইটে তিনি লেখেন দিল্লির বিভিন্ন এলাকায় যা ঘটছে তার বিষদের খবর রয়েছে পুলিশ ও অন্যান্য এজেন্সি শান্তি বজায় রাখার জন্য ঘটনাস্থলে কাজ করছেন এরপরের টুইটেই নরেন্দ্র মোদী বলেন শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য আমি দিল্লির ভাই বোনেদের শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আবেদন করছি শীঘ্রই শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরে আসা খুব জরুরি প্রসঙ্গত দিল্লির হিংসায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কুড়ি জনের আহত একশো জন এই পরিস্থিতির জন্য দিল্লির সভানেত্রী সোনিয়া গান্ধী কেন্দ্র ও স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করেছেন বুধবার সাংবাদিক বৈঠকে তিনি ঘটনার নিন্দা করে অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন সোনিয়া বলেছেন এই হিংসার পিছনে আগে থেকেই ষড়যন্ত্র রয়েছে দিল্লির নির্বাচনের সময়ও এই ঘটনা ঘটেছে বিজেপি নেতারা হিংসা ও আতঙ্ক ছড়ায়